আসসালামু আলাইকুম। ওকে, আমরা এখন এডিট মেনু থেকে এই মেনুটা দেখব, ঠিক আছে? এই যে এই অপশনটা দেখব, ট্রান্সপারেন্সি, ফ্ল্যাটার্ন, প্রিসেট, এইটা আর এই যে অবজেক্টে আছে না ট্রান্সপারেন্সি, দেখেন এখানে একটা জিনিস, এই যে ফ্ল্যাটার্ন, ফ্ল্যাটেন, ট্রান্সপারেন্সি একই জিনিস মোটামুটি। এটা আমাদের কাজে লাগবে, ওইটার দরকার নেই, এটা শিখেন কাজে লাগবে, ঠিক আছে? ওইটার এটা একই, ওকে, এটা এটা আমাদের বাস্তবতার সাথে এটা রিলেটেড, ওইটা নাথিং, ওটা তেমন কিছু না। ওকে, এখন আসেন, এখন আমি যদি এখানে ক্লিক করি, সাপোজ আপনার ট্রান্সপারেন্সিটা দেখানোর জন্য ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা কালার নিলাম, এনিথিং, এনি 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 কালার নেন আপনি, কোনো সমস্যা নাই, হ্যাঁ নিতেই পারেন। আপনি একটা কালার নেন, আমি এই কালারটাই নেই, আর এখানে সিলেক্ট করে এই যে রেক্টেঙ্গেল তো অলরেডি সিলেক্ট করা আছে, অথবা আপনি এখানে ক্লিক করে এই যে রেক্টেঙ্গেলটাতে ক্লিক করে এখানে আরেকটা আমি নিতে পারি, ধরেন আমি আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে? তো এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, আমরা এই ধরনের কালার নিতে পারি একটা, ঠিক আছে? ওকে, দেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি ছোট করি, ধরেন আমি এতটুকু করলাম, ঠিক আছে? এটাকে একটু উপরে নেই, এটাও একই পদ্ধতিতে আমি ছোট করি, ধরেন এতটুকু করলাম, ওকে, ধরেন আমি সমান করে নিলাম, ঠিক আছে? এটা এখানে রাখেন, এটা এখানে রাখেন, ওকে, এটাকে একটু বড় করি, একটু এইদিকে লাগবে, ধরেন এতটুকু করলাম। খুব খেয়াল করেন, আমি এখন একটা ওভাল নিব, ওভাল কেমনে আঁকে জানেন? এই যে ইক্লিপস নিয়ে এই যে এরকম এরকম ভাবে একটা ওভাল নিতে পারি আমরা, এই দেখেন এটাকে ওভাল, এরকম না, এই যে এরকম, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এরকম একটা ওভাল নিলাম, ওভাল নেওয়ার পরে কার্ভ আছে না, এই যে কার্ভ, এটাতে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এটা একটু সরু হয়ে যাবে মাথাটা, ওকে, আবার এই মাথায় যদি ক্লিক করে তাহলে আবার সরু হয়ে গেছে, তাই না? ওকে, আর এখানে ক্লিক করে এটাকে আর আমরা আর একটু সরু করতে পারি, সুন্দর লাগবে, ঠিক আছে? এখন এটা নিলাম, এটাকে ধরে ধরেন আমি এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে এতটুকু পর্যন্ত আমি একটা জিনিস করব, ঠিক আছে? এখন এটা সিলেক্ট অবস্থায় আপনি এখানে অপাসিটির উপরে ক্লিক করবেন, অপাসিটির উপরে ক্লিক করে এখানে ওভালে যাবেন, ওভালে যাওয়ার পরে এটাকে 100% থেকে 40% করেন, এটা কত পার্সেন্ট হয়েছে, 23 না আরো বাড়ান, ধরেন আমি নিলাম 45%, 43, হোয়াট এভার, ওকে। এই যে জিনিসটা নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আর এর আর আর আছে না, আর আর যদি দেন তাহলে এরকম একটা জিনিস হবে, রেক্ট রোটেটেড, ওকে। তো অল্টারের চাপ দিয়ে এই যে মাথাটা আছে না, সেই মাথাটাতে অল্টারের চাপ দিয়ে মাথাটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আমরা জানি ব্যাপারটা, ঘটনাটা কি, ধরেন আপনি এখানে দিলেন -12, -13, -14, হোয়াট এভার একটা কিছু দেন, দেওয়ার পরে আমরা প্রিভিউতে যখন ক্লিক করব তারপরে এটা একটা কপি করব, দেখছেন? এই কপিটা করার পরে তারপরে আমরা কি করব, এখানে এই যে কন্ট্রোল থেকে ডিতে চাপ দিব, দেখেন আমার একটা সুন্দর একটা ফ্লাওয়ারের সিস্টেম হচ্ছে, দেখছেন? এখানে কয়টা জিনিস আসছে, একটা, দুইটা, তিনটা, ওকে। আমরা এটাতে ক্লিক করব, ক্লিক অথবা আমি এটাতে ক্লিক করে এটাকে ফিক্স করি, ওকে, কন্ট্রোল টু দিয়ে এটাকে ফিক্স করলাম, ফিক্স করার পরে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি একটা গ্রুপ করলাম, ওকে, গ্রুপ করে এটাকে একটু ভিতরের দিকে আমি নিয়ে আসলাম, দেখেন। খুব খেয়াল করেন, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে আপনি যে ডিজাইনটা আর্ট করছেন, এই ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট পড়ছে এটার উপরে, আমি যেরকম 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 চাইছি এরকম না, ট্রান্সপারেন্সি মানে ইফেক্ট পড়ছে, ওকে। তো এখন আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালারের হয়, আপনি যদি এরকম দিতে চান কোনো ভিজিটিং কার্ড, কোনো ফ্লায়ারে অথবা ব্রোশারে, এরকম হতেই পারে, এরকম একটা ডিজাইন ক্লায়েন্টে বললো তো আর্ট করে দিতে, তাই না? তো এই ডিজাইনটাও কিন্তু সুন্দর না, সুন্দর একটা ডিজাইন হয়েছে না, এটা যদি আমি ধরেন এই ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডে নেই, এই কালারটা থাকবে না, মূল কথা হইলো এটা, ঠিক আছে? দেখেন আমি এটাকে ধরে এটার উপরে নিলাম, খেয়াল করেন ওইখানকার কালার কি আর এখানকার কালার কি। আচ্ছা, আমি আপনাদের একটা অল্টারে ধরে তারপরে টান দেই, তাহলে দুইটা একটা হবে, ঠিক আছে? দেখেন ওইখানে কালারটা কেরম ছিল, দেখেন এইখানে দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কেমন কেন চেঞ্জ হয়েছে, কারণ এটার ব্যাকগ্রাউন্ড হয়েছে যেরকম, তার কালার ইফেক্ট পাচ্ছে, এইটার ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট পাচ্ছে, ইন্টারেস্টিং না?
দেখেন আমি তো একটা জিনিসই আঁকছি, তাই না? এইটার ব্যাকগ্রাউন্ডের ইফেক্টের কারণে এটা দেখাচ্ছে, আবার এইটার ব্যাকগ্রাউন্ডের কারণে এইটার ইফেক্ট দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে এই যে কালারের বানাইলাম, এটা যদি অন্য কোনো কালারে নেই ইফেক্ট, যাতে না পড়ে, ওইরকম আমার এটা এরকম আমি রাখতে চাই। ঘটনাটা হলো এটা, ঠিক আছে? এখন আমি যদি এইটাকে ধরেন কোথায় যাব, আমি এখানে যাব, এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করার পরে অবজেক্টে যদি যাই, অবজেক্টে যে আনলক যদি করি, তাহলে এটা আনলক হয়ে যাবে, তাই না? এখন আমি যদি ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টারে ধরে, অল্টারে ধরে যদি এটাকে নিচের দিকে টান দেই, ঠিক আছে, এই যে এতটুক টান দিলাম, দেখেন আরেকটা হয়ে গেছে না? ওকে, আরেকটা হয়েছে। তো এটাকে একটু ছোট করে উপরের দিকে উঠাই কন্ট্রোল শিফট ধরে দিতেই পারি, ধরেন এটা ছোট হলো, সমস্যা নাই, ছোট হোক, অসুবিধা নাই। এটাকে ধরে আমি একটু এই দিকে নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য। ওকে, এটাকে এইভাবে আমি দিলাম, দেওয়ার পরে আমি যখন এইখানে ধরেন এই জায়গাতে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পরে আমাদের এইখানে যাব অবজেক্টে, অবজেক্টে গিয়ে ফ্ল্যাটার্ন ট্রান্সপারেন্সিতে ক্লিক করব, ক্লিক করে 75% এটা বানাবো 100%, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, প্রিজার্ভ আলফা ট্রান্সপারেন্সি, এইটাতে ক্লিক করব। ওকে, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে তারপরে ধরেন এখানে দিলাম, দেওয়ার পরে প্রিভিউতে যদি ক্লিক করি, দেখেন এটা একটা চেঞ্জ আসছে এখানে। হ্যাঁ, তারপরে যদি আমি ওকে করি, ওকে করার পরে ঘটনাটা কি হইল, জিনিসটা তো একই দেখা গেল, তাই না? তো একরকম যেহেতু আমি ট্রান্সপারেন্সি দিছি, তো এখন মনে করেন আমি এই কালারটা আবার নিতেছি, ঠিক আছে, এই যে এখন আমার এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন আমি এটাকে আচ্ছা এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে এটাকে আগে ফিক্স করি, তাই না? ফিক্স করার পরে কি করব, এই জিনিসটাকে ক্লিক করব, সিলেক্ট করব, ঠিক আছে, এই যে এটা, এটাকে সিলেক্ট করলাম, এটাকে গ্রুপ আছে, আচ্ছা, এখন এইখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে ধরে, আচ্ছা এটা কি মুভমেন্ট করানো যাবে না, এটা কি সিলেক্ট হচ্ছে না কেন, এক মিনিট, জাস্ট ওয়ান মিনিট, ওকে, আমরা কি করছি, দুইটা ওভারলে নিয়ে ট্রান্সপারেন্সি করছি, ঠিক আছে, অপাসিটি কমাইছি। দেখেন এই যে চিত্রটা জিনিসটা আছে না, আমরা কি দেখতেছি, এটা দেখতেছি আপনার এখানে যে ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি ইউজ করলে সুবিধা কি, ধরেন আমি এটার অরিজিনাল শেপ পাইতেছি না, কারণ হচ্ছে সে ব্যাকগ্রাউন্ড রিফ্লেক্স করছে, ঠিক আছে। যখন আমি এই যে এটাকে কন্ট্রোল ধরে আমি এখানে নিয়ে আসলাম, ওকে, নিয়ে আসার পরে এটা কপি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যখন আমি এই জিনিসটা অ্যাপ্লাই করব, তার উপরে সিলেক্টেড অবস্থায় থাকার পরে ফ্ল্যাটার্ন ট্রান্সপারেন্সি এটাতে অ্যাপ্লাই করার পরে এটাকে দিতে হবে 100%, মনে থাকতে হবে 100% মাস্ট বি, আর এখানে এই জিনিসটা ক্লিক থাকতে হবে প্রিজার্ভ আলফা ট্রান্সপারেন্সি, নাইলে হবে না। ওকে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে তারপরে আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে জাস্ট ওকে করেন, হ্যাঁ এখানে ক্লিক করে ওকে করেন, ওকে করার পর দেখেন আমি এটাতে ফ্ল্যাটার্ন ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করার পরে কি হয় দেখেন। এখন আমি যদি এই জিনিসটাকে ধরেন অল্টার চেপে আমি যদি এখানে নিয়ে আসি, ধরেন এখানে নিয়ে আসলাম, হ্যাঁ ধরেন আমি এখানে রাখলাম, এটার পাশাপাশি রাখলাম, এটা তো নিয়ে আসছি, এটা যদি আবার এইখানে রাখি কপি করে, ঠিক আছে, ওকে, দেখেন কালারের কোনো কম্বিনেশন নেই, সেম কালার হইতেছে, তাই না? ওকে, কিন্তু আমি এটাতে কি করছিলাম, ফ্ল্যাটার্ন দিছিলাম, ফ্ল্যাটার্ন দেওয়ার পরে এখন যদি আমি এটা এইখানে নেই, এটার উপরে নেই,
এইরকম কি কালার হবে না, একটু ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটার জন্য এত কিছু। কারণ আমি প্রিন্ট করলে ক্লিয়ার প্রিন্ট অবস্থায় আপনি যদি প্রিন্ট করেন কোনো ভিজিটিং কার্ডের উপর এই ফ্ল্যাটারটা দিতে চান, এটা যদি প্রিন্ট করেন তাহলে এটা দেখাই যাবে না, প্রিন্ট করা অবস্থায় কিছু আসবেই না। কিন্তু আপনি যদি ফ্ল্যাটার্ন করে ট্রান্সপারেন্সি করে প্রিন্ট করেন তাহলে এটাতে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি। এখন সেম জিনিস দেখেন, একই জিনিস, এটা যখন আমি এখানে নিব দেখেন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই দেখেন দেখেন এইটা এটা একই, এটা কিন্তু অন্যরকম। এখন যদি আমি প্রিন্ট করি এইটা আসবে, এই দুইটা আসবে না, ওকে, কারণ এখানে আমি অলরেডি জেনুইনটা অ্যাপ্লাই করছি। এই হলো ব্যাপার, আপনারা ভিজিটিং কার্ডের উপর যখন দিবেন এই ধরনের ইমেজ ফ্ল্যাটার্ন করার পরে তারপরে এটা কিন্তু প্রিসেট করে দিতে হবে এইভাবে, ওকে, এইভাবে করে দিতে হবে। এই যে এরকম দেখেন, এটার মানে ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো ইফেক্ট নাই। আমার কথা হলো যে আমি যে এটা আর্ট করলাম এখানে, এটার সাথে এটার ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট আছে, এটার ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট আছে, এটার ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট নাই। কেন নাই? কারণ আমি অবজেক্টে গিয়ে ফ্ল্যাটার্ন ট্রান্সপারেন্সি করছি, করার পরে এই জিনিসটা যখন আপনাকে দিচ্ছে, দেওয়ার পরে এই জিনিসটা এখন কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে তার কোনো সম্পর্কই নাই। এই যে এই কালারটা নিয়ে আমি যখন এখানে ফ্লাওয়ারটা আর্ট করছিলাম দেখেন, এটাতে ব্লু কালার ব্যাকগ্রাউন্ড আছে, তাকে ধরতে পারতেছে না। আপনাদের বোঝানোর উদ্দেশ্য হলো এটা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।